একদিনের ভ্রমণ করার জায়গা হিসেবে মাওয়াঘাট বর্তমানে অনেকের কাছে একটি জনপ্রিয় স্থান। ধোয়া ওঠা গরম ভাতের সাথে পদ্মার ইলিশের স্বাদ অন্য কিছুতেই মেটানো সম্ভব নয়। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জার্নি 365-এ স্বাগতম। আজকে আপনাদের নিয়ে যাব আমাদের মাওয়ার রোমাঞ্চকর এক অভিজ্ঞতার গল্পে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ একদিন সন্ধ্যায় মাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই। যেহেতু মাওয়ার দোকানগুলো রাত 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা ছিল দোকানগুলো বন্ধের আগেই মাওয়া গিয়ে রাতের খাবার শেষ করে আমরা যেন আবার ফিরে আসতে পারি। আপনারা কীভাবে খুব সহজেই মাওয়ায় ফেরিঘাটে আসবেন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। ঢাকার গুলিস্তান থেকে বিআরটিসি কিংবা ইলিশ পরিবহনের বাসে আপনারা মাওয়া ফেরিঘাটে আসতে পারবেন। এসি নন এসি জনপ্রতি 70-100 টাকা ভাড়া নেবে। আপনাদের গ্রুপ যদি বড় হয় তাহলে আপনারা মাইক্রো অথবা প্রাইভেট কার ভাড়া করেও মাওয়া ফেরিঘাটে আসতে পারেন। ঢাকা থেকে মাওয়ার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। ইতিমধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হওয়াতে খুব অল্প সময়ে আপনারা 35 কিলোমিটার রাস্তা পার হতে পারবেন। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো পদ্মা সেতু নির্মাণের কারণে মাওয়াঘাট অনেকদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। যুগ যুগ ধরেই মাওয়াঘাটের ইলিশের চাহিদা সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ইলিশ খেতে আসেন ভোজন রসিকরা। এই বিশাল চাহিদা পূরণে মাওয়াঘাটের পাড়ে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য হোটেল। এছাড়াও এখানে খণ্ড খণ্ড মাছের বাজার রয়েছে, যে বাজারগুলোতে পদ্মা নদীর তাজা ইলিশ সহ অন্যান্য ছোট বড় আরও মাছের ব্যাপক চাহিদা রয়েছে। মাওয়া ফেরিঘাটটি ঢাকার খুব কাছে হয়, একদিনের ট্যুরে অনেকেই ঘুরতে আসেন এখানে। এখানে আপনি চাইলে দিনের বেলাও আসতে পারেন, আপনি চাইলে রাতের বেলাও এসে খেয়ে যেতে পারেন। একদিনের মাওয়া ভ্রমণে এসে আপনারা কয়েকটা জায়গা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে অন্যতম কয়েকটা স্পট হচ্ছে মাওয়াঘাট, পদ্মা রিসোর্ট, মৃধাবাড়ি, শামুরবাড়ি। এই খুব কাছাকাছি স্পটগুলো আপনারা অল্প সময়ের মধ্যে ঘুরে দেখতে পারবেন। সকালে এসে সারাদিন থেকে বিকেল পর্যন্ত এই স্পটগুলো আপনার ঘোরা হয়ে যাবে। প্রথম ধাপ খুব সহজেই আমরা পার করি। মাওয়া পৌঁছেই শুরু হয় মাছ নিয়ে দর কষাকষির খেলা। আপনারা নিজ চোখেই দেখুন সেই খেলাটি। আর এখানে যদি পয়সা খাবেন না, যদি মজা না লাগে, বিন্দু পরিমাণ খারাপ লাগে, হ্যাঁ আমার বইটা একবার কত পারবেন? একবার করবেন দাম চাই না, আপনি আবার একবার করবেন। আমি আপনার পয়সা 1300 দিবেন ভাই, আপনার সম্মান মানে 250 টাকা আমি সম্মান করবো। না কত করে মাছ? 2400 টাকা। আপনার কেজি হিসাবে? হ্যাঁ কেজি হিসাবে। কত দেখাবে ওজন? 400 গ্রাম, 450-500। আর ছোটো সাইজটা কি একই দাম? ছোটো সাইজটা একটু দাম কম। ওটা কত টাকা করে? 150 করে রাখা যাবে, 120 করে রাখা যাবে। অবশেষে দর কষাকষির খেলায় জয়লাভ করে যেই মাছগুলো আমরা কিনেছি সেগুলো রান্নার প্রস্তুতি শুরু হয়। দেখতে থাকুন সেই রান্নার সুন্দর কলা কৌশলগুলো।
রান্নার পর্ব শেষ করে খাবার এখন টেবিলে, এবার খাবার পালা। পদ্মা নদীর এই মাছের এই স্বাদ উপভোগ করতে করতে আমরা হারিয়ে যাই অন্যরকম এক স্বপ্নে। আসলেই এক অতুলনীয় স্বাদ, যেটা কিনা আপনারা নিজে মাওয়া ঘাটে এসে না খেলে কখনোই বুঝতে পারবেন না। সবকিছু সুন্দরভাবে শেষ হওয়ার পর আমরা আবার ফেরার উদ্দেশ্যে রওনা দিই। আমরা অল্প সময়ে খুব সুন্দর কিছু মুহূর্ত স্মৃতি করে বাড়ি ফিরে আসি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত রইল সবার জন্য শুভকামনা।